দেখছেন আপনার স্টিকার দুইটা দুইটাই আপনার অনেক আগে আপনার এই 15 থেকে 16 এই একটু হ্যাঁ এটা একটা এখানে আছে একটা 14 15 মানে কি দেখছেন এই 14 15 প্রতি বছর করাতে হয় আর তো কিছু নেই এই মেশিন তো আপনি এখানে ব্যবহার করতে পারবেন না হ্যাঁ ভাই বলেন উনি করিয়েছে কিনা কোনো কাগজ আছে কিনা করাননি আর তাহলে 2016 সালের পরে আর করাননি আচ্ছা এটা কি উনি জানেন না যে করাতে হয় ব্যবসা তো বন্ধ ছিল না বানাইছিল কিন্তু যখন আপনারা নতুন করবেন তখন নতুন করে নিতে হবে না এটা তো ওজনের সাথে সম্পর্ক আপনি যে প্রোডাক্টটা সেল করছেন করোনা সময় ম্যাক্সিমাম বন্ধ ছিল মানে এখানে সবারই তো বন্ধ ছিল আমি তো এখানে আসছি আপনার 6 মাস হইছে 6 মাস না 4 মাস হইছে 4 মাস হোক 6 মাস হোক যাই হোক এটা নিয়ম করাতে হয় আপনি বুঝেন না কেন একটা বিষয় আপনি যেদিন দোকানটা ওপেন করবেন সেই দিন কি করবেন সবগুলো সঠিকভাবে শুরু করবেন না আপনি দেখেন এখানে কিন্তু 14 15 একটা স্টিকার আছে মানে উনি 14 15 সাল একবার করিয়েছেন বিএসআই ক্যালিব্রেশন করতে দেখেন 15 16 একটা আছে হ্যাঁ তাহলে এরপরে আর আপনি করাননি তাহলে এই মেশিনটা তো আপনার এখানে ব্যবহারযোগ্য না কারণ আপনি জানেন না যে এটা হিসাবটা এখন ঠিক আছে কিনা ওজনটা ঠিক আছে কিনা এটা আপনি এভাবে বলতে পারবেন না আপনার তো বলার রাইট নাই এটা বিএসটিআই বলবে বুঝতে পারছেন আমার কথা এখানে আমরা উপরে যতগুলো গোল্ডের দোকান ভিজিট করেছি সবার করা আছে ওনারা যেভাবে করেছে আপনি সেভাবেই করাবেন এইভাবে তো আপনি রাখতে পারবেন না আপনি তো ডায়মন্ড বিক্রি করতেছেন তাই না এক দুই টাকার জিনিস তো না চাল ডাল তো না তাই না তারপরেও কিন্তু ওজনে সঠিক দিতে হবে আপনি যেহেতু জানেন না ঠিক আছে তো বলার কিছু নেই এটাই তো অপরাধ আপনি এটা রাখাই তো অপরাধ কি কি সেল করছেন দেখি আপনি আমার ভাউচার দেখি আপনার রশিদ বই ওজন করে ওজন না এখানে একটা ওজন থাকে স্টিকার ওজন থাকে স্টিকারে লেখা থাকে ওজন 6 সেন্ট ডায়মন্ডের ওটা 6 সেন্ট আপনি বলছেন 4 মাস আগে এখানে দোকানটা নিয়েছেন সেলও করেছেন তাহলে এই মেশিন দিয়ে করেছেনটা কি আপনি 4 মাস ধরে এখন এই মেশিনটা এইগুলো কেন করা হয়েছে বাধ্যতামূলক কেন করা হয়েছে বলেন বিএসটি এটা কেন করে কারণ ওজনগুলো এটা আপনি যখন ওজন দিবেন দিতে দিতে এগুলোর মধ্যে কিছু তারতম্য হয় সে তারতম্যটাকে ওনারা কারেকশন করে দেয় এজন্য বছর একটা সময় দিয়েছে আপনার জন্য প্রযোজ্য স্বর্ণকার দোকানের জন্য প্রযোজ্য আপনি যেটা করতে পারবেন না আপনি একদিনের জন্য করে থাকলে সেটা ভুল করেছেন আপনি যেটা বলছেন বন্ধ আপনার কথা মানলাম আপনার বন্ধ সময়ের হিসাব আমরা নিচ্ছি না আমরা হিসাব নিচ্ছি আপনার আজকেরই যে আজকে আপনি কি করেছেন গতকালকে আপনি কি করেছেন স্যার এটা তাহলে এই করেন আমাদের সিদ্ধান্ত দুইটা নাম্বার 1 আমি বলে দিয়েছি এটি স্ট্যান্ডার্ডাইজ করে নিয়ে এসে তারপরে ওপেন করবেন হ্যাঁ পাঠিয়ে দেন কাউকে এখন পাঠিয়ে এখন পাঠিয়ে দিচ্ছি আমি এখন এই মেশিন যেন আপনার এখানে এখন না থাকে এমনি এখন এই পাঠান ওজনে স্যার ওজনের জন্য কোন কোন ধরনের আছে না ওজন আপনি ওজন পরিমাপক যন্ত্র স্যার হ্যাঁ এটা আছে ঠিক আছে দেন 47 দিয়ে দিন দেন 47 দেন 47 দেন 50,000 টাকা জরিমানা করা যায় এক বছর জেল দেওয়া যায় কিন্তু এবং মামলা করা যায় লাইসেন্স বাতিল করা যায় সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করা যায় আমরা যেহেতু আপনি বলছেন যে আপনার 2 মাস 2 বছর বন্ধ ছিল আমাদের কিন্তু হ্যাঁ আপনার কথা আমরা অবিশ্বাস করছি না বিষয়টা এটাই যে আপনি যদি আজকে খোলেন আজকে নিয়মের মধ্যেই আপনাকে খুলতে হবে আর নাইলে খুলবেন না ঠিক আছে আমি এখানে আসি আপনি জরিমানা পরিশোধ করেন দ্রুত আপনার প্রতিষ্ঠানের নাম কি ডায়মন্ড কালার ডায়মন্ড কালার এটা ঠিক হয় আশা রাখুন কোনো সেল হবে না ঠিক আছে ক্লাসিক আপনি বন্ধ রাখবেন এটা ঠিক হয়ে আসা পর্যন্ত আপনি কাজ করবেন আর দ্রুত পরিশোধ করবেন ঠিক আছে আমরা নিজেরা সেই গেলা করলাম না এটা কম্বাইন্ড না এটা স্যার আমার এমনে খুব সমস্যা আছে সত্যি স্যার
2016 সালে এই বাটটা স্ট্যান্ডার্ডাইজ করেছেন তারপর করেননি এটা কত সাল 2022 সাল কত বছর যাবত করেন আমি তো ব্যবসায় আমি কত বছর করেন নাই আপনি আপনি কত বছর যাবত স্ট্যান্ডার্ডাইজ করেননি 6 বছর 6 বছর আপনি বুকে হাতে বলেন কত দূর অপরাধ করেছেন আপনি বলেন তো এটা ঠিক আছে কিনা আপনার অনেক বেশি হওয়া উচিত না 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 আপনি বলেন অপরাধ হয়েছে কিনা কেমন অপরাধ হয়েছে আমার তো আমি মানলাম তো আমার শাস্তি হতে হবে আমার তো আমরা শাস্তি দিই নাই দ্রুত পরিশোধ করেন দ্রুত বন্ধ ছিল ব্যবসা তো বন্ধ ছিল স্যার এটা তো আমাকে ইয়া করতে আচ্ছা আপনি বেরিয়ে আসেন লাইট টেন অফ করে দেন এই প্রতিষ্ঠান বন্ধ থাকবে জনস্বার্থে এটা স্ট্যান্ডার্ডাইজ করে এসে তারপরে আপনি ওপেন করবেন এই এই পিঙ্ক সিটির আপনাদের ব্যবসায়িক অর্গানাইজেশন আছে না সভাপতি সেক্রেটারির কাছে আপনার চাবি আমরা দিয়ে যাব ঠিক আছে চাবি আপনার কাছেই থাকবে কিন্তু ওনাকে আমরা দায়িত্ব দিয়ে যাব আপনি এটি ওপেন করতে পারবেন না এটি স্ট্যান্ডার্ডাইজ করে এসে সার্টিফিকেট যদি এখনি আপনি আমাদের আসতে পারেন মনে হয় তাহলে মানে এই 6 বছরের কথা বাদ দিলাম ওখানে এই 4 মাস কি করেছেন এখনে পড়াই আসলে আমরা এই 4 মাস কি করেছেন আপনি বিষয়টা কি ইগনোর করেছেন আপনি মনে করেছেন এটা প্রয়োজন নাই এটা ইগনোরেন্স এবং এভাবে ক্ষতিগ্রস্ত হয় ভোক্তারা ঠিক আছে আপনি বলতেছেন এখন করি আনবেন এই 4 মাস তাহলে কি করলেন আপনি তাই না 6 বছর কি ছিল না 6 বছর না পুরো বন্ধ ছিল আপনি এক কথা বলে পার পাবেন তাহলে এখন তো চালিয়ে যাচ্ছেন আপনি এক কথাই বলেন আপনি অপরাধ হয়েছে কিনা আমি তো স্বীকার করলাম তো স্যার বলেন কি স্বীকার করলেন অপরাধ হয়েছে আমার অপরাধ হয়েছে তাহলে আপনাকে শাস্তি মেনে নিতে হবে উপায় নেই হ্যাঁ এখানে লেখেন নাম লিখে দেন এখানে এই যে উপর দিয়ে এই এই এদিক দিয়ে হ্যাঁ নাম তারিখ আর মোবাইল ফোন তাকে দিয়ে লিখেন ৩৫৫ টাকা দাম লিখে দিয়েছেন ঠিক আছে তার ইম্পোর্টার কে এটা এই এই ব্যাগের আমাদের ওনার যিনি উনি নিজে উনি এখন আসেন উনি নিজে ইম্পোর্টার জি উনি নিজে ইম্পোর্টার জি স্যার তো কোনোটা কোনো ডিক্লারেশন তো নেই স্যার আমরা বুঝি না কিভাবে না এটি অ্যাকসেপ্টেবল হবে না একটু ক্লো তো থাকতেই হবে যে ইম্পোর্টার আপনি নিজেই এবং ডিক্লারেশন দিচ্ছেন আপনি এত টাকা দাম সেরকম কোনো ইনফরমেশন এখানে নেই দেখেন আপনার যে ট্যাগ লিখে দিয়েছেন জি স্যার সেখানে এইরকম কোনো ইনফরমেশন আপনি দেননি কিন্তু বিদেশি প্রোডাক্টের ক্ষেত্রে এটি দিতে হবে এই আপনি এমনি ডিক্লারেশন দিয়েছেন 3595 টাকা দাম এটা অ্যাকসেপ্টেবল হবে না আমার তো আপনার উপর জন্য আমাদের হ্যালো সাইকোল হ্যালো তার মানে হচ্ছে এক নম্বর না দুই নম্বর এটাই তো চায়নার কপি এখানকার না স্যার কপি ঠিক আছে অরিজিনালটা আরো দাম বেশি কোনটার কোন ডিক্লারেশন নেই যে বিদেশি কোন দেশি সেটা লেখা নেই আপনি বলছেন কপি তো কপি ঠিক আছে কপি স্যার এই যে এই লেখাগুলো দেখলে যাচ্ছে চায়নার লেখা দেখে বলছেন আমরা বলেও দি আচ্ছা শুনেন মনে করেন ইংলিশে লেখা আছে তাহলে কি ব্রিটিশ না ইউকে হবে এটা ইউএসএ হবে অস্ট্রেলিয়া হবে বিশ্বের বিভিন্ন দেশে তো ইংরেজি চলে এটা অ্যাকসেপ্টেবল হবে না এটা অ্যাকসেপ্টেবল হবে না এই নিয়ে আমাদের কনফিউশন থেকে গেল কোশ্চেন থেকে গেল ২৭৯৫ টাকা এই যে ২৭৯৫ টাকা আপনি ডিক্লারেশন দিলেন কাগজপত্র নেই
থাইল্যান্ড থেকে নিয়ে আসছেন তার প্রমাণ কোথায় বলেন? আপনারা যে নিজেরাই এখানে তৈরি করেন তার প্রমাণ কি আছে স্যার? দেখান একটু, দেখান আমাদের এই যে এখানে প্রত্যেকটা ম্যাক্সিমাম জুতা আপনি যে থাইল্যান্ড থেকে নিয়ে আসছেন তার প্রমাণ দেখান। ওনার যিনি উনি উইচ্যাটে এখন আমাদের তো যাওয়া যাচ্ছে না স্যার, এই মুহূর্তে তো যাওয়া যায় না। তাহলে ওদের সাথে যোগাযোগ আছে আমাদের, এলসি করে আনা হয়। এলসি কাগজ দেখান এলসি। আচ্ছা স্যার, ওটা ওনার যিনি ওনার উনি হ্যান্ডেল করেন, উনি আমি তো দেখি। হ্যাঁ ফোন করেন, আসুক আমদানি করে দিলে তিনি নিতে পারেন, কিন্তু এটা তো আপনি নিজেই ইচ্ছা মতো, তো এটা তো অতিরিক্ত মূল্য আপনি আপনার প্রয়োজন মতো নিচ্ছেন। আচ্ছা 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 কাগজ 159